এভরিওয়ান, সকাল সকাল রেডি, কারণ আমরা আজকে বাড়ি ফিরছি। আর কেয়া শুয়ে আছে এখনো, একদম অলস মেয়ে, ঘুম থেকে ওঠেই না। কি বললে, একটু ব্রাশ করছো তো আজকে? না, আমি ব্রাশ টাশ করি না গাইস। এনিওয়ে, সো চলো, আজকের ব্লগটা মোটামুটি ইন্টারেস্টিং হতে চলেছে, তবে দেখো তোমাদের ভালো লাগবে। আমরা রেডি, বেরোবো এখনই। আর কেয়া কি যেন বলছিলি, বল আবার। চলে যাচ্ছি আমরা, কি কষ্ট। গাইস, একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কেয়া কালকে টোটাল 117টা ওর ফোন দিয়ে সেলফি তুলেছে, তারপরে আমার ফোন দিয়ে 100টার মতো, আর বাকি কি বলবো। আর দিদি ভাইয়ের ফোন তো বাদই দিলাম, টোটাল ডেতে 300টা ছবি তোলে। উঠে গেছি, রিটার্ন টাইম গাইস, খুব মনটা খারাপ হচ্ছে। আর MG রোডেই আমরা গাড়ি পেয়ে গেলাম, আমরা যে হোটেলে স্টে করেছিলাম, হ্যাঁ খুব কাছেই যাচ্ছি এখন। এই দুই দিনের সফর ভীষণ ভালো কাটলো রিয়েলি। মাঝে মাঝে নিজের কাজের থেকে এরকম ব্রেক নেওয়া দরকার, যাতে মনটা ফ্রেশ হয়ে যায়। পাহাড় সমুদ্র যেখানে চাও সেখানে ঘুরে আসতে পারো তোমরা সবাই। রিয়েলি গাইস, ভীষণ মনটা ভালো হয়ে যায়। আর আমার লাইফে ফার্স্ট টাইম আমি বরফকে টাচ করেছি, বরফে গেছি। আমি টু মাচ হ্যাপি, বাট চলে যাচ্ছি, মন খারাপ হচ্ছে। কোনো ব্যাপার না, নেক্সট আবার আসবো, কারণ এখানে বেশি দিন থাকা মানেই পকেট ফাঁকা, সেটা তো করা যাবে না, সব কিছুই মেনটেন করে চলতে হয়। এনিওয়ে, টাটা পাহাড়, টাটা গ্যাংটক, আবার দেখা হবে নেক্সট টাইম। ভীষণ ভালো লাগছিল এখান থেকে দেখতে, ফেরার সময় বাসের থেকেও বেশ ভালো ভিউজ দেখা যাচ্ছে। দেখো কে আর কান্না পাচ্ছে, হাসলি কেন, তখন মুখটা যেমন কাটাচ্ছিল সেরকমই রাখ, ক্যামেরাটা বের করতে করতে পুরো কেন দরকার নেই। জানালার সাইডে বসে রাস্তার দেখতে দেখতে আসছিলাম, আর ভীষণ মনটা খারাপ হচ্ছিল। সাথে ভাবছিলাম রিয়েলি মানুষের কত বুদ্ধি না, পাহাড় কেটে কী করে সেখানে কয়েকতলা বাড়ি বানানো যায়, সেটাও মানুষের মাথা থেকেই এসেছে। আর বাড়িগুলো এখান থেকে দেখতে ভীষণ ভালো লাগছিল, তো ভাবলাম ছোট্ট একটা ক্লিক কেন নিব না, তো সেটাই নেওয়া। ভীষণ ভালো লাগলো, জল, নদী, পাহাড়, বাড়িঘর আছে, বাট ওখানে বাড়িঘরগুলো একটু ইউনিক লাগলো আমার কাছে, ভীষণ ভালো লাগলো। আমি সেরকম ঘুরতে যাই না, সো আমার কাছে এটাই অনেক। অনেকেই হয়তো বলতে পারো যে এতে নতুন কি আছে। তাই গাড়িটা থামলো, তো আমরা এখন কিছু চিপস নিব। আমারটা দিয়ে আমি অন্য কিছু খাবো, তোরটা দিয়ে আমার জন্যই নিচ্ছি না আমি। পৌঁছে গেছি গাইস, এয়ার এনার্জি ভীষণ লস, কেয়া আবার গ্যাংটক যেতে চায়, বাট আমি বাড়ি যেতে চাই, আমি আবার এখন বাড়ি যাবো। হ্যাঁ, কেয়াকে আবার গ্যাংটকে গাইতে তুলে দিব, কেয়া আবার যাবে, কেয়া তাহলে থাকুক, নেক্সট ইয়ার এসে কেয়াকে নিয়ে যাবো আমরা। রিয়েলি ফ্যামিলি বলে প্রত্যেকটা ফ্যামিলি আছে, আর কয়টা লাগে? তোর ফ্যামিলি, পার্সোনাল ফ্যামিলি, ওগুলো জীবনে হবে না, হবে না। শিলিগুড়ি পৌঁছে গেছি আমরা, এখন একটা হোটেলে ঢুকলাম, ভাত খাবো হোটেলে। হচ্ছে ভাত খাচ্ছি আমরা, মাছ দিয়ে। ভাই কি ফিল হচ্ছে বল, শান্তি ফিল হচ্ছে? চার পাঁচ, তোরা তো বেশি দিন থেকে খাচ্ছিস ওখানে খাবার। প্রায় 3 দিন পর মনে হচ্ছে খাচ্ছি গাইস। এদিকে
সেই যা পড়িয়ে যাওয়ার আগে কথা ফলো করি আবার সেই গো সেই চলে আসছি বাড়িতে এসে চিকেন পকোড়া খেলাম খেয়ে স্নান ধান করে সমস্ত জামা কাপড় ভিজিয়ে দিয়েছি যেগুলো ধুতে হবে কারণ পরশু দিন আছে ব্রাইড সেখানে যেতে হবে তো সব জামা কাপড় তো নিয়ে গেছিলাম অলরেডি ধুলো বালিতে শেষ তো সবগুলোকে ভিজিয়ে দিলাম দুটো একটা আজকে গেঁচে দিয়ে বাকিগুলো কালকে কাচবো আর শ্যাম্পু করে নিয়েছি চুলের অবস্থাও 12টা ছিল আর গুড ইভিনিং গাইস ভীষণ ভালো কাটলো ট্রিপ আর তার সঙ্গে ভীষণ অনেক খরচাও হয়েছে সেটাও মেন কথা এনিওয়ে তবে এই আনন্দটা তো হয়তো আর পেতাম না সো নেক্সট থেকে আবার আমার ডেইলি ব্লগ চলতে মানে শুরু হচ্ছে যেটা আমি করি